এখানে প্রশ্ন এলো যে মেয়েদের লক্ষণ দেখে বিয়ে করা হবে, তাহলে কি ছেলেদের কি লক্ষণ দেখা হবে না বিয়ের সময়? আপনারা আবার একটা বড় ভুল করে বসছেন। আপনি মনে করছেন যে এটা একটা ম্যানুয়াল, মনুস্মৃতিটা যেন একটা ম্যানুয়াল, এই যে যেখানে ওই যে ঘটক, যেরকম ঘটক হয় কে কাকে বিয়ে করবে, এই এই ভুলটা করে বসছেন। মনুস্মৃতি একটা রীতিমতো উচ্চমানের আধ্যাত্মিক গ্রন্থ। যারা জাতমালি, আপনি জানেন আপনাদের এখানে যারা আছেন, আপনারা কখনো খুব উচ্চমানের জাতমালিকে দেখেছেন কি না? জাতমালিগুলো করে কি, আমি নিজে একটা দেখেছিলাম, একটা ঘটনা, আমি দেবঘরে ছিলাম। দেবঘরে আমাদের ওখানে একটা মালি ছিল, তো আমাদের ওখানে স্বামী পাবনানন্দ মহারাজ ছিলেন এক সময়, তিনি বিদেশি স্বামী, ফুল ঘাস এগুলো সাংঘাতিক বুঝতেন, সাংঘাতিক। আর দেবঘরে যে গোলাপ গুলো, তো নাম করে যারা দেবঘরে গেছেন তারা জানেন গোলাপ ফেমাস। পরে সেখানে আবার আরেকজন মহারাজ গেলেন, বুদ্ধদেব মহারাজ বলে স্বামী বিনয়ানন্দ, ওনার ডালিয়ার উপরে, গোলাপের উপরে না অনেক বই আছে, আর উনি অনেক নতুন নতুন ভ্যারাইটি তৈরি করেছিলেন। এনার নাম, এই ভদ্রলোকের মালির নাম ছিল বাসু, বাসুদা বাসুদা আমরা বলতাম, বাচ্চা বয়স থেকে তাকে দেখেছিলাম। তো সে দেবঘর বিদ্যাপীঠ, প্রায় 35 একর জমি, কোথায় কি গোলাপ গাছ আছে সবটাই তার টিপসে, এভরিথিং অন টিপস। অথচ তার সঙ্গে অনেকগুলো কাজ করতেন। একবার কি একটা কারণে আমাদের কিছু একটা ছিল, আমি অনেকগুলো গোলাপ গাছ বুড়ো হয়ে গেছে দেখে তুলে ফেলে দিয়েছি, ওখানে নতুন আমরা লাগাবো। আমি তখন দেবঘরের প্রিন্সিপাল, ও একটা সাধারণ মালি, আমাকে বাচ্চা বয়স থেকে দেখেছি। সে কোথায় থেকে খবর পেয়ে এসে এসে রেগে মেগে বলছে, এই সব, এই যে আপনি এগুলো তুলে ফেলে দিয়েছেন, এগুলো জানেন এই 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 ভ্যারাইটিগুলো আর পাওয়া যাবে না, একটা ভ্যারাইটি এখন আর পাওয়া যাবে না। ও ঠাক 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 করে কাঁচি নিয়ে এসে সবকটা কাটলো, টুকরো গুলো বডিং করে এবার ওটাকে প্রিজার্ভ করবে সে, যাতে এই ভ্যারাইটি গুলো নষ্ট, বলছে ক্যাম্পাসে এই ভ্যারাইটিস গুলো নেই, আপনি বুড়ো দেখে করে দিলেন, তার আগে এটাকে আপনি এটা বাঁচানোর চেষ্টা করলেন না। সে সঙ্গে সঙ্গে কাঁচি এনে খাচ 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 করে কয়েকটা এই টুকরো কাটলো, গিয়ে ওই ওদের যে কলম করা হয়, গিয়ে সেদিন না তার পরের দিন গিয়ে সব কলম করে ওই জাতিগুলোকে বাঁচালো। অনেক আগেকার ঘটনা এটা, কিন্তু তখনই আমার খুব মানে এটা খুব টিচিং ঘটনা। প্রথম কথা হচ্ছে যে সেই লোকটা একটা ইনস্টিটিউশনকে কেমন ভালোবাসে, আর কি সাধারণ, তার মানে কটা মানে কটি পয়সা তার মাইনে, 40-50 বছর ধরে সেবা করে যাচ্ছে ইনস্টিটিউশনের, কিন্তু তার ওই ইন্টারেস্ট যে গোলাপ এই কোয়ালিটিটাকে আমাকে প্রিজার্ভ করতে হবে। মানে এখানে করছেন কি, হিন্দু সমাজে যে কোয়ালিটি গোলাপ এটাকে আমাকে প্রিজার্ভ করতে হবে। তোমার ভোগ যা করে তুমি তো এমনি করবে, আমি না বললেও তুমি করবে, আমি আটকালেও তুমি করবে, তোমার জন্য আমি কি বিধান দেব? আমার যে বেস্ট গোলাপ এসেছে সেটাকে আমাকে প্রিজার্ভ করতে হবে, আর তোমার খাম খেলি পড়ার জন্য এটাকে আমি নষ্ট হতে দেবো না। এটা হলো নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনারা যদি কোনো ব্রিডিং সেন্টারে যান যেখানে গরু ব্রিডিং হয়, ঘোড়া ব্রিডিং হয়, কুকুর ব্রিডিং হয়, আপনি দেখবেন ওরা পুরো পেডিগ্রি মেনটেন করে, অনেক জায়গায় 100 বছর আগে ওর লিনেজ কি ছিল পুরোটা আপনাকে বলে দেবে, এই কুকুরের বাপ এই ছিল, মা এই ছিল, বাপ এই ছিল, মা, পুরো লাইন আপনাকে দিয়ে দেবে। দিয়ে ওখান থেকে ওরা সেখান থেকে তৈরি করে আপনার এই অস্ট্রেলিয়া দিতে, গরু কিরকম আপনার দরকার, দুধ দেওয়ার গরু দরকার না মাংস দেওয়ার গরু দরকার, বিফ খায় তারা, ওরকম ব্রিডিং তারা করে। মানু ব্রিডিং করছেন কিসের জন্য? যারা ব্রহ্ম প্রাপ্তি, ব্রহ্ম জ্ঞানের জন্য যারা প্রস্তুত থাকবে, ওই জন্য লক্ষণ দেখছি। আমরা যখনই বলছি তার শূদ্রকে বাদ দিচ্ছে, মেয়েকে বাদ দিচ্ছে, মানুর ওটা ইন্টারেস্টই না, ও তো এমনি ওরা করবে, যেখানে যার মন জানেছে সেখানেই ভোগ করবে। ওগুলো এনার ব্যাপার, এনার হচ্ছে যে আমাকে বেস্ট জিনিসটাকে তৈরি করতে হবে। এর বেসিক প্রিন্সিপাল হচ্ছে কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। আরে সে তো জানার কথা, এই দেখবেন এখন যখন বিবাহের কথা আসবে তখন এই জিনিসগুলো আসবে, ওরা দেখে
সেগুলোকে দেখবে, দেখবে না তা না, কিন্তু বেসিক সিদ্ধান্তটাকে ভুলবেন না। মনুর কাছে কোয়ালিটি ইজ মাচ মোর ইম্পর্টেন্ট দেন কোয়ান্টিটি। সেকেন্ডলি, তিনি হচ্ছেন সেই একটা সোসাইটির গার্ডনার, সোশ্যাল গার্ডনার হু ওয়ান্টস টু ব্রিং আউট দ্য বেস্ট। একটা যে গোলাপের যে বেস্ট কোয়ালিটি, এবার ওটাকে প্রিজার্ভ করতে হবে। উনি ওই সবই করবেন, তিনি মিটিং করাচ্ছেন, ইন্টারকাস্ট ম্যারেজ করে সবই করাবে করে, কিন্তু ওর মূল উদ্দেশ্য হলো হাউ টু গেট দ্য বেস্ট ইন দ্য সোসাইটি। কারণ সাধারণ লোকে নিয়ে সোসাইটি, ওটা ওরা ওটা কোনো সোসাইটি না, জনগণের সোসাইটি কোনো সোসাইটি না, ওরা খালি ওই বিপ্লবের ঝান্ডাই তুলতে পারে। যারা বেস্ট, যে কোনো সোসাইটিতে যে বেস্ট, তারাই হলো, তাকে নিয়েই লোকে মনে রাখে। সেকেন্ড বেস্ট, থার্ড বেস্ট, অলসো র্যান, এইগুলোকে নিয়ে সমাজ চলে না। আপনাদের অনেক সময় আপনারা মানবেন না আমার কথা, ইম্পর্টেন্ট না, ভারতীয় সংবিধান যেটা, ইন্ডিয়ান কনস্টিটিউশন, এটা সবাইকে নিয়ে চলছে। এর এর উদ্দেশ্যটা আলাদা, মনুর উদ্দেশ্য পুরো আলাদা। মনুর উদ্দেশ্য হচ্ছে আই ওয়ান্ট টু ব্রিড অ্যান্ড কিপ দ্য বেস্ট, এই আর কি। আর বলছেন যে ব্রাহ্মণ ব্রহ্মচারী 36 বছর, ওয়াতার হাফ মানে মিনিমাম 9 ইয়ার্স বেদ অধ্যয়ন করবে, গুরুগৃহে 9 বছর করবে, থাকবে, দিয়ে তারপরে বিবাহ করবে। সেখান থেকে তিনি বিবাহ একটা জেনারেল স্টাডিতে চলে যাচ্ছেন। এখানে কিন্তু যদিও বলা হচ্ছে যে 36 থেকে এই যে 9 পর্যন্ত নামছেন, এখানে কিন্তু এজিউম করে নেওয়া হচ্ছে যারা ক্ষত্রিয় বৈশ্য তারা যদি বেদ পড়তে চায় তারাও যাবে, কিন্তু 9 বছর থাকতে হবে। যখন দ্বিজ বলা হয় পৈতে জারি হবে, পৈতে তখনই হয় যদি বেদ পড়ানো হয়। যে বেদ পড়তে যাবে তাকে মিনিমাম 9, ম্যাক্সিমাম 36 ইয়ার্স। তো ব্রাহ্মণদের কাছে এটা আশা করা হতো যে 36 বছর গিয়ে পড়বে, তাদের সম্মান অনেক বেশি। আর সচরাচর তারা অনেক সময় তো বিয়ে করতেন না, অনেক সময় করতেন। বিবাহকে ডিফাইন করছেন এনারা, বলছেন যে 8 রকমের বিবাহ হয়। উনি ওটা লিস্ট পুরো তৈরি করে 8 kinds of marriages। এখন ম্যারেজ কত রকম হয় বলো? বিবাহ কি কি? অ্যারেঞ্জড ম্যারেজ আর লাভ ম্যারেজ। হ্যাঁ, কোর্ট ম্যারেজ মানে লাভ ম্যারেজ। বিহার ইউপিতে আরেকটা হয়, কিডন্যাপ করে হয়, নেই কিডন্যাপ করে, জানি না এখন হয় কিনা, আমরা যখন ইয়াং ছিলাম তখন খুব পপুলার ছিল যে ছেলেকে কিডন্যাপ করে নিয়ে চলে যেত আগে। ওগুলোর নাম হচ্ছে, এনারা বলছেন 8 রকমের বিবাহ। প্রথমটাকে বলেন ব্রাহ্ম বিবাহ, সেকেন্ড কে বলে দৈব বিবাহ, থার্ড বলছেন আর্ষ, আর্ষ মানে ঋষি, তারপর প্রজাপত্য, প্রজাপতির প্রজাপত্য। দেখুন কিভাবে ধীরে ধীরে নামছেন, ব্রহ্ম বিবাহ মানে ব্রহ্মা, দেব দেবতারা, সেকেন্ড থেকে ঋষি, সেকেন্ড থেকে প্রজাপতি, সেকেন্ড থেকে আসুর, আসুর মানে আসুর, আসুরি, তারপর হচ্ছে গন্ধর্ব বিবাহ, রাক্ষস বিবাহ, আর বলছেন যে তুচ্ছ, বহু তুচ্ছ, নিন্দিত, এটা বলছেন পিশাচ, পিশাচ থেকে। দেখবেন যে যেমন যেমন যাদেরকে যেমন সম্মান দেওয়া হয় ঠিক সেভাবে ধীরে 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 নেমে আসছে। মানুষ এর মধ্যে করাও, মানুষ বলে উল্লেখ করা হচ্ছে না। বলছেন যে এই যে বিভিন্ন বিবাহের বর্ণনা করছেন, বিবাহ করতে গিয়ে বলছেন যে এই যে যে অর্ডারে বলা হলো সেগুলো হচ্ছে সুপিরিয়র, যেমন ব্রাহ্ম, দেব, আর্ষ, প্রজাপত্য।
তো এই প্রথম পাঁচটি ব্রহ্মদেব আশ প্রজাপতি আসুর আর গান্ধর্ব এই তিনটেকে না এক দুই তিন চার পাঁচ আসুর অবধি এই পাঁচটাকে বলছেন যে চলে কিন্তু শেষে তিনটে ওনারা অ্যাপ্রুভ খুব একটা করতেন না তো ব্যাখ্যা করছেন কোনটা কি এর মধ্যে বলছেন যখন কোন একজন ব্রহ্মচারী বেদ পড়াশোনা করেছে তাকে ডেকে তাকে বেছে ডেকে তাকে অনেক দক্ষিণাদি দিয়ে পুজো করে যখন ধর্মযুক্তভাবে কন্যাদান করা হয় এটাকে বলা হয় ব্রাহ্ম বিবাহ এখন যে বেশিরভাগই বিবাহ হয় আমাদের যে কাস্টম এটাকে বলা হয় এটা ব্রাহ্ম বিবাহ কিন্তু ব্রাহ্ম বিবাহের কন্ডিশন হচ্ছে ছেলের গুণ থাকবে পড়াশোনা আছে গুণ আছে বাবা মেয়ের বাবা তাকে পছন্দ করেছে তাকে অ্যাপ্রোচ করেছে তাকে পুজো করছে দেখুন জামাই খাতির যেটা বলা হয় বেসিক্যালি পুজো করা হয় তাকে যে আমার কন্যার আপনি যোগ্য দিয়ে তখন তাকে বস্ত্র আভূষণ দিয়ে কমেন্টেটর্সরা বলছেন দুজনকেই ছেলেকেও দেওয়া হবে মেয়েকেও দেওয়া হবে এটাকে বলা হয় ব্রাহ্ম বিবাহ সেকেন্ড হচ্ছে কোনো একটা যজ্ঞ হচ্ছে সেই যজ্ঞের মধ্যে কোনো একজন ঋত্বিক আছেন ইয়াং ব্রহ্মচারী তাকে দেখে কেউ পছন্দ করে নিল ওখানে যারা যজ্ঞ করাচ্ছেন দিয়ে বললো যে আমার কন্যা আপনাকে দিলাম এটাকে বলছেন দৈব বিবাহ বেসিক্যালি ডিফারেন্স হচ্ছে ব্রাহ্ম বিবাহে খুঁজে 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 বার করে গিয়ে তাকে রীতিমতো ডেকে পুজো করে তারপরে মেয়েকে দেওয়া হয় দৈব বিবাহে এত প্রসেস নেই ওই যজ্ঞ করছে সেখানে তার পছন্দ হয়ে গেল বাবা বললো আমার এই মেয়েকে দিলাম সেখানে মেয়েকে গুছিয়ে গাছিয়ে সুন্দর করে দেওয়া হয় থার্ড বলা হয় আর্স আর্স ঋষি থেকে আর্স হয় আর্স বিবাহে বলছেন যে কন্যাকে একটা বড় গিফট দেওয়ার জন্যে কন্যা খুব ভালো কন্যা কোনো কারণে তাকে গিফট দেওয়ার জন্যে বলছেন গো মিথুন মানে গরু আর বলদ অবা বলদ দুটোর মধ্যে কোনো একটা বেসিক্যালি হলো সম্পত্তি সেটা বর পক্ষ থেকে নিয়ে কন্যাকে দেওয়া হবে এরকম এটা বলছেন ধর্মযুক্ত বিবাহ এটাকে বলা হয় আর্ষ বিবাহ ঠাকুরের মায়ের বিয়ে আর্ষ বিবাহ ছিল সেখানে মায়ের জন্যে তারা ঠাকুরের কাছ থেকে পয়সা নিয়েছেন ব্রাহ্ম বিবাহের তুলনায় আর্ষ বিবাহ কিন্তু নিচে চলে যায় কিন্তু আমাদের স্মৃতিকাররা আর্ষ বিবাহকে ফুললি স্যাংশন করছেন কেন কখন স্যাংশন করেন বলছেন যে মেয়ে খুব গুণবতী মেয়ে গুণবতী বলে বাবার হয়তো অত পয়সা নেই এবার কিন্তু সে মেয়েকে খালি হাতে তো যেতে দেওয়া হবে না ব্রাহ্ম বিবাহে দৈব বিবাহে মেয়েকে অলঙ্কৃত করে পাঠানো হয়েছে গয়না কাঠি দিয়ে এখন এর হয়তো পয়সা কড়ি নেই তখন ছেলের কাছ থেকে নেবে সেটা আবার মেয়েকে দিয়ে দেবে বাপ ওটা রাখতে পারবে না ওটা কিন্তু মেয়েকেই দিতে হবে সারপ্রাইজিংলি এখানে বলছেন গরুর কথা বলছেন টাকা পয়সার কথা বলছেন না প্রজাপত্য বিবাহ আরো ইন্টারেস্টিং বলছেন যে ছেলে আর মেয়েকে দেখে কোনো কারণে পছন্দ হলো এক অপরকে দিয়ে বাবা বলল তোমরা দুজন বিবাহ করে নাও মানে লেনদেন এইটা সেটা কিচ্ছু নেই জাস্ট একটা ক্যাজুয়ালি একটা পছন্দ হলো কোনো কারণে খুব সারপ্রাইজিং যে বর্তমানকালে তার এভাবে হয় না কিন্তু এই ঘটনাগুলো অনেক আমরা দেখেছি আর যখন হয়তো কোনো একজন ভিজিটার কোথাও গেছে আগেকার দিনে গ্রামে গঞ্জে প্রচুর যেত সেখানে হঠাৎ পরিচিতি নেই পছন্দ হয়ে গেল তখনই মেয়ের বাবা হয়তো গরিব এক অপরকে দেখে
বললো যে তোমরা বরবধূ। এই যে লম্বা প্রসেস এত, এটাতে গেল না, তৎক্ষণাৎ এই মন্দিরে গিয়ে এখানে গিয়ে বিয়েটা দিয়ে দিল। এটাকে বলছেন প্রজাপত্যের বিবাহ, প্রজাপতি থেকে প্রজাপত্য। এখান পর্যন্ত অনুমতি আছে, কিন্তু তারপর থেকে ধীরে ধীরে অনুমতি গুলো কমতে শুরু হয়ে যায়। নেক্সট হয় গান্ধর্ব বিবাহ। গান্ধর্ব বিবাহ হয় ছেলে মেয়ে, মেয়ে ছেলেকে পছন্দ করেছে, এক অপরকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করে নিল। এখানে বলছেন এমনকি শুধু বিবাহ না, বলছেন ইচ্ছা অন্য অন্য সংযোগ। সংযোগ মানে হয় সতুবিজ্ঞ মৈথুন্য, যদি মৈথুন হয়ে যায়, গৃহস্থ কার্য যদি হয়ে যায়, সেটাও কিন্তু গান্ধর্ব বিবাহ, যেটা দুষ্যন্ত আর শকুন্তলার হয়েছিল। তো দুষ্যন্ত শকুন্তলা অ্যাপারেন্টলি আপনি বলবেন ওটা তো ধর্মভাবে হয়নি, বিয়ে না করে ওরা সঙ্গ করলো কি করে, এটা হচ্ছে গান্ধর্ব বিবাহ। গান্ধর্ব বিবাহে হয় কি, কোনো আপনার যে বড় তাকে রাখার দরকার নেই, ছেলে মেয়ে এক অপরকে পছন্দ করেছে, ওরা গিয়ে পালিয়ে বিবাহ করে নিল, বা বিবাহ না করেও এক অপরের সঙ্গে থাকলো। যদি এক অপরের সঙ্গে হয়ে গেল, ওদের মিথুন যদি হয়ে যায়, মিলন হয়ে যায়, ওটা কিন্তু বিবাহ, গান্ধর্ব বিবাহ বলবেন। তারপর ছেলে যদি ছেড়ে পালিয়ে যায়, তাহলে দুষ্যন্ত যেমন চলে গেছিল সেভাবে হবে, তখন আবার একটা কাহিনী হবে শকুন্তলা। ওনারা ডিফাইন করছেন এটা গান্ধর্ব বিবাহ। তো গান্ধর্ব বিবাহ এটা গন্ধর্ব না, গান্ধর্ব আকার আছে, গন্ধর্ব থেকে গান্ধর্ব। গান্ধর্ব বিবাহ প্রচুর আছে আমাদের মহাভারত আদিতে দেখবেন, এরকম প্রচুর ছেলে মেয়েকে পছন্দ হয়েছে, ওরা ওই পালিয়ে গিয়ে বিয়ে করে নিয়েছে, গান্ধর্ব বিবাহ। আর হ্যাঁ কি বলো, কার বুঝলাম না কি, না না পর বলো। হ্যাঁ গান্ধর্ব বিবাহ এইটা, হ্যাঁ কোন বিবাহ, না না স্বয়ম্বর বিবাহ, স্বয়ম্বর স্বয়ম্বর হচ্ছে, একটু কি মাথা লাগান না আপনারা, স্বয়ম্বর বলে বিবাহ কিছু হয় না, কে বললো স্বয়ম্বর বিবাহ হয়, স্বয়ম্বর হচ্ছে বর সিলেকশন, বিবাহটা তারপরে হবে, অনেকগুলো কন্টেন্ডার আছে কাকে বাঁচব, স্বয়ম্বর বলে বিবাহ হয় না, স্বয়ম্বরটা হচ্ছে সিলেকশন, বিবাহটা তারপরে এই যতগুলো বলা হলো তার মধ্যে কোনো একটা হবে, যেমন পৃথিবী রাজার সংযোগিতা, তাতে কি হয়েছে স্বয়ম্বর, আর স্বয়ম্বরের পরে গান্ধর্ব, ইয়েস ওকে তুলে নিয়ে চলে গেছে। কিন্তু শ্রীরামচন্দ্রের বিবাহ যেটা, শ্রীরামচন্দ্র অফকোর্স ঠিক স্বয়ম্বর ছিল না বাল্মীকির মতো, তুলসীদাসের মতে স্বয়ম্বর, কিন্তু তারপরে যে বিবাহ ব্রাহ্ম বিবাহ, ওনার আগেকার যে আমাদের শাস্ত্রগুলো আছে ওখানে ডিফাইন করেন ওনাদের এই মতে বিবাহ হলো। আসল বিবাহ হচ্ছে যেটা পেপারে এসছে, মেয়েটি রিভলভার নিয়ে গিয়ে ওই বিয়ে হচ্ছে, ছেলেটা কাকে বিয়ে করতে যাচ্ছিল সেখান থেকে ছেলেকে কিডন্যাপ করে নিয়ে চলে গেল, বলছে আমাকে ভালোবাসতো এখন ছেড়ে যাবি রে কোথায় বলে। কিন্তু আসল বিবাহ আরেক ধাপ এগিয়ে যায়, সেখানে দু চারজন রিলেটিভকে মেরে ফেলে দেবে, এখানে বলে হত্যা ছিত্তা চভিত্তা, মনু কবিও ছিলেন বড়, বলছেন হত্যা ছিত্তা চভিত্তা চ ক্রোশন্তি রুদতিম গৃহাত, বাড়ির লোকেরা যারা আছে কয়েকজনকে মারলো, কয়েকজনের অঙ্গ কেটে দিল, হাত ফাত কেটে দিল, কয়েকটা দরজা ভাঙলো, বাড়ি ভাঙলো, আর মেয়েটি কাঁদছে আমাকে নিয়ে যেও না, কিডন্যাপ করে তুলে নিয়ে বেরিয়ে গেল। হ্যাঁ এক্স্যাক্টলি, বিশ্ব যেটা করেছিলেন, ওই যে তিনটে মেয়েকে তুলে নিয়ে গিয়েছিলেন,
অম্বাম বালিকা এই আসুর বিবাহ। সে বাড়ির সবাই তাকে প্রোটেক্ট করে আছে, গিয়ে সবকটাকে মেরে তুলে বেরিয়ে চলে গেল। কিন্তু শাস্ত্রে এটাকে নিন্দা করে, কিন্তু ভ্যালিড, ইনভ্যালিড না। অ্যাকচুয়ালি মানুর কাছে ইনভ্যালিড বলে কোনো কিছু নেই। এই আমরা এরপরে যখন সন্তানে আসবে, মাথা ঘুরে যাবে। আমরা আজকে বলছি না মডার্নিস্টিক সোসাইটি, অবাক লাগেছি কত রকমের, যে মেয়ে যদি বিয়ের আগে প্রেগনেন্ট হয় তাহলে ছেলেটা কার হবে, সব উনি ডিটেল করে দিচ্ছেন, ছেলেটা কার হবে, এরকম হলে কি হবে, স্বামী যদি সন্তান দেওয়ার ক্ষমতা না হয় তাহলে যখন তার যে কিনে, এখন যেগুলো হয় না যে স্পার্ম ব্যাংক আদি, স্পার্ম ব্যাংকের কনসেপ্ট আমাদের অনেক পুরনো, সব ডিটেল উনি বলবেন একটার পর একটা। কিন্তু তারপরে যেটা পেশাচ, পেশাচটা হচ্ছে সবচেয়ে বাজে, বলছেন সুপ্তাম মত্তাম প্রমত্তাম। এদের সংস্কৃত ভাষার বিউটি না, এত সুন্দর লাগে শুনতে। সুপ্তাম মত্তাম প্রমত্তাম বা রহ এত্রোপগচ্ছতি। আচ্ছা, মেয়ে ঘুমিয়ে আছে বা মত্ত হয়ে আছে, মানে মত্তত খেয়ে আছে, প্রমত্ত কোনো কারণে মনটা চঞ্চল হয়ে আছে, ফলে নিজের শীল রক্ষা করতে পারছে না, কোন একটা এমন অবস্থায় আছে। আর সেই সময় গিয়ে গায়ে জোরে তার সঙ্গে বিবাহ করে নিচ্ছে বা মৈথুন করে নিচ্ছে, এইটাকে বলছে পৈশাচ। পৈশাচটাকে ওনারা অনুমোদন দেন না, নিন্দিত, কিন্তু ওকে। সে ঘুমিয়ে আছে, একটা মেয়ে ঘুমিয়ে আছে, ছেলে গিয়ে কিছু করে নিল। দেখবেন মাঝে সাঝে এরকম হয়, ট্রেনে ট্রেনে কোনো মেয়ে ঘুমিয়ে আছে, ও গিয়ে মলেস্ট করে দিচ্ছে তাকে, বা ঘুমের ওষুধ খাইয়ে মলেস্ট করে দিচ্ছে, দিয়ে পালিয়ে যাচ্ছে। এখানে পালানো না, এখানে এনারা এটা ধরে নিচ্ছেন যে এটা ফর দি পারপাস অফ ম্যারেজ করা হচ্ছে। তো বলছে ঠিক আছে, আমরা মেনে নিচ্ছি, কিন্তু জিনিসটা ঠিক না। আমরা দেখবেন ওই আমাদের শাস্ত্রে মহাভারত আদিতে কোথাও ঠিক এই পৈশাচ বিবাহ এইটার বর্ণনা কোথাও আসে না, কিন্তু রাক্ষস বিবাহ প্রচুর। অর্জুন সুভদ্রাকে যখন নিয়ে গেছে ওই একই অবস্থা, রাবণ যখন সীতাকে নিয়ে গেছে সেই অবস্থা, যদিও সেটা বিবাহতে পরিণত হলো না, কিন্তু জিনিসটা তাই। কিন্তু পৈশাচ যেখানে ওই ঘুমিয়ে আছে, ঠিক হবে নয় কিন্তু অ্যাপ্রুভড, মানে কিছুটা আপনি বলতে পারেন যে বায়ু দেবতা এরকম মহাবীর হনুমানের মার সঙ্গে তার অজান্তায় এমন কিছু একটা করেছিলেন যে তিনি ভাবে বলছেন কে 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 করে, বায়ু দেবতা তাকে বর দিয়ে বললেন আমার কাছ থেকে তুমি সন্তান পাবে ইত্যাদি। যদি সেটাকে ওই অর্থে নেওয়া হয় যে সে অসাবধান বুঝতে পারছে না, তাহলে ওটা পৈশাচ বিবাহ হবে। কিন্তু অন্যভাবে যদি দেখা যায়, কারণ তাকে ঠিক ওইভাবে চিটিং করছে না, কিন্তু গন্ধর্ব, কিন্তু তিনি অলরেডি বিবাহিত তখন ছিলেন। কি নাম ওর মার? অঞ্জনা, সরি অঞ্জনা না, ওর বাবার নাম কেশরী। তো অঞ্জনার তো বিয়ে তখন অলরেডি কেশরীর সঙ্গে ছিল, কিন্তু তার সঙ্গেও বায়ু দেবতা তার সঙ্গে করেছেন, আর অঞ্জনা সেটা বুঝতেও পারেনি। তখন হঠাৎ ওই চাই, যখন বুঝছে যে একটা কিছু হয়ে গেছে, তখন চাইছে কে 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 করে। যাই হোক, আমাদের ইনি বলছেন যে এগুলো হচ্ছে আট রকমের বিবাহ, দিয়ে নাইনথ একটা তিনি আবার অ্যাড করে দিচ্ছেন, যেটা কোনো বিবাহের মধ্যে না। বলছেন যে ব্রাহ্মণের বিবাহ হাতে জল নিয়ে সংকল্প করে নিলেই হয়ে যায়। অর্থটা হলো প্রথম যেটা প্রজাপত্য, সেখানে হচ্ছে রীতিমতো অগ্নিকে সাক্ষী রেখে এগুলো হবে। ইদানিংকালে দেখবেন এই অনেক সময় সিনেমা টিনেমাতে হয়, এমনিও করে কোনো মন্দিরে গিয়ে দেবতার সামনে সাক্ষী রেখে করে দেয়, এটা কিন্তু অ্যাপ্রুভ করছেন, কিন্তু শুধু ব্রাহ্মণদের জন্যে। আর মানে হাতে জল নিয়ে আমি তোমাকে গ্রহণ করলাম,
বলে বিয়ে হয়ে যায়। ক্ষত্রিয় এখানে বলছেন ইতারে শাম তু বর্ণানাম, ব্রাহ্মণ যদি বাদ দিয়ে দেন তাহলে ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তিন এসে গেল। এনাদের আরো ইন্টারেস্টিং, এনাদের বলছেন যে জল নিতে হবে না, কথা দিলেই হয়ে যায়, আমি তোমাকে বিয়ে করলাম বলেই হয়ে যায়। আবার দেখছেন মানে এরকম জিনিসও একটা শুদ্ধির ব্যাপার নিয়ে আসছে। ব্রাহ্মণকে বলছে না তোমাকে হাতে জল নিয়ে সংকল্প নিতে হবে, কিন্তু যদি ক্ষত্রিয় হোক শূদ্র হোক যদি মেয়েকে বলে আমি তোমাকে বিয়ে করলাম, সেও বললো আমি তোমাকে বিয়ে করলাম, এই লিভ ইন রিলেশনশিপ যেটা হয় এটা বিবাহ, এটা ফুল বিবাহ, এটা মনু এটাকে অ্যাপ্রুভ করে রেখেছেন। অবাক লাগে শুনলে, আজ থেকে 2500 বছর আগে কিন্তু এটা মাইন্ড ইট লিভ ইন রিলেশনশিপ এটা কিন্তু নয়, মনু যেটা বলতো ফুল বিবাহ, যেমনি একটা ছেলে মেয়েকে বললো কথা দিল আমি তোমাকে বিবাহ করলাম, মেয়ে বললো আমি তোমাকে বিবাহ করলাম, সেখানে সাক্ষী রূপে কেউ নেই, সেখানে অগ্নি সাক্ষী দেবতা সাক্ষী বাবা মা কেউ সাক্ষী নেই, পরস্পর ইয়েস তার মানে ভ্যালিড কাপল, এটা আর কিছু করা যাবে না, ইট স্টেজ। কিন্তু ওই আটটা ক্যাটাগরি যেটা বলা হলো তার মধ্যে এটা আসবে না। তো বলছেন যে যদিও এত রকমের বিয়ে বলা হলো, মনু 39 নম্বর শ্লোক 3rd চ্যাপ্টারে বলছেন যদিও এত রকমের বিয়ে হলো কিন্তু ব্রহ্মাদিষু বিবাহেষু চতুর্শ্বে অনুপূর্বশঃ, প্রথম যে চারটে মানে ব্রাহ্ম দৈব আর্ষ প্রজাপত্য এই যে চারটে বললেন, এই চারটে যে বিবাহ এইটাতেই ব্রহ্মতেজ যুক্ত সন্তান আর যারা সমাজে প্রতিষ্ঠিত লোক তাদের কাছ থেকে অ্যাকসেপ্টেবল চাইল্ড হয়। তার মানে হচ্ছে বাকি যেগুলো হচ্ছে সেটা সেই সম্মান পায় না। তার মানে গন্ধর্ব বিবাহ বলুন, আপনি আসুরী বিবাহ পেশাচ বিবাহ নিজে থেকে করছে সম্মান কম পায়, সেই জন্য ধীরে 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 এই প্র্যাকটিসেসগুলো কমে গেল। যেগুলো ব্রাহ্ম বিবাহ যারা করে, যেটা বর্তমানকালে আমাদের যেমন বাচ্চাটা বললো ব্রাহ্ম বিবাহ নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে গান্ধর্ব বিবাহ, আর তৃতীয়টা হলো আপনি বলতে পারেন আসুর বা পেশাচ, ছেলে বা মেয়েকে কিডন্যাপ করে নেয়, সিনেমাটা দেখবেন না বিয়ে করতে গেছে কিডন্যাপ করে নিচ্ছে, তো এটা হলো পেশাচ। তো বলছেন এই এখান থেকে যে সন্তান হয় এরা এই লাস্ট দুটো এটা খুব একটা সম্মান পায় না, কিন্তু যেখানে ব্রাহ্ম বিবাহ ওটা সম্মান পায়। কিন্তু অ্যাজ টাইম যেমন যেমন পাল্টে যাচ্ছে স্মৃতি পাল্টে যায়, আমরা জাস্ট ডিসকাস করছি মনু কিভাবে জিনিসটাকে দেখেছিলেন আর সেখান থেকে মনু কিভাবে অ্যাপ্রুভ করেছেন যে জিনিসগুলো। স্মৃতিগুলো এত ডিটেলে যায়, পুরুষ নারীর সম্পর্ক কোন দিন হবে না হবে সেগুলো ডিটেলে যাচ্ছেন, আমরা ওই ডিটেলে আর যাচ্ছি না। দিয়ে খুব নাম করা শ্লোক 56, এটা আপনারা লিখে রাখবেন 356, এটা খুব নাম করা 356, 357, আর 60, এটা মনু আপনাদের কাছে যাদের কাছে মনুস্মৃতি বই আছে দেখবেন এই তিনটে আমরা আশা করি আলোচনা করেছি, ওটাতে খুব নাম করা যিনি অ্যাকচুয়ালি তার আগে একটা 55 নম্বর শ্লোক আছে সেখানে বলছেন যে পিতৃভিঃ ভ্রাতৃভিশ্চেতা প্রতিভির দেবৈস্তথা পূজা ভূষয়িতব্যাস বহু কল্যাণম অপি অপসুভিঃ। যে মানুষ নিজের কল্যাণ চায়, এটা মন দিয়ে শুনবেন, যে মানুষ নিজের কল্যাণ চায় তার একটা দায়িত্ব বিবাহের পরে নিজের যে কন্যা যে মেয়ে যে বাড়িতে গেছে তার যে বাবা নিজের ভাই স্বামী দেবর
চারটিকে বলছেন, তার নিজের বাবা, তার নিজের ভাই, তার নিজের স্বামী, তার নিজের দেবর। এদের দায়িত্ব হলো যে মেয়েকে নিয়মিত বস্ত্র আভূষণ আদি দেবে, সন্তুষ্ট রাখবে, তাতে নিজের কল্যাণ হয় সারা জীবন। হ্যাঁ, এটা তো স্ত্রীধন হয়ে যায়, পরে আমরা এটা এক্সপ্লেন করব। মনু এটা পরে আসবে, খুব স্ট্রিক্টলি বলে দেবেন, বিয়ের সময় যা যা সম্পত্তি মেয়েকে দেওয়া হয়, বিয়ের পরে তার বাবা, তার ভাই, এরা যা কিছু দেয়, এটা ওই মেয়ের প্রপার্টি, ওটা স্বামী নিতে পারে না। আর তিনি যদি মরে যান তখনও স্বামী ওটা নিতে পারবে না, ওই সম্পত্তিটা সরাসরি তার ছেলের কাছে চলে যাবে। ছেলে যদি না থাকে তাহলে তার যদি মেয়ে থাকে মেয়ের কাছে যাবে না, মেয়ের ছেলের কাছে যাবে, স্বামী কোনো অবস্থায় নিতে পারবে না। এটাই নিয়ে এবার মনু ডিফাইন লেভেলে চলে যাচ্ছেন। বলছেন কেউ যদি নিজের মঙ্গল চায় তাহলে তার দায়িত্ব, যে একটা মেয়ে যার বিয়ে হয়েছে কন্যা, তার চারজনকে দায়িত্ব দিচ্ছেন, তার বাবা, তার ভাই, তার স্বামী, তার দেউর, জেঠনা, দেউর কথা বলছেন, যেভাবে এনারা ডিফাইন করেছেন, এদের দায়িত্ব সেই কন্যাকে সবসময় সম্মান দেবে, বস্ত্র আভূষণ দিয়ে অলঙ্কৃত রাখবে, তাহলে নিজের কল্যাণ হয়। দিয়ে তারপরে খুব নাম করা শ্লোক আছে, যত্র নারীস্তু পূজন্তে রমন্তে তত্র দেবতা, যে বাড়িতে মেয়ের পুজো করা হয় সেখানে দেবতারা বাস করেন, ইতাস্তু না পূজন্তে সর্বাস্তত্রা ফলা ক্রিয়া। আর যদি নারীর পুজো না হয় কোনো বাড়িতে, সেই বাড়ির যত রকমের শুভ কর্ম সব নিষ্ফল হয়ে যায়। যজ্ঞ যদি করেন নিষ্ফল হবে, ভালো কিছু করতে যান নিষ্ফল হবে, কিন্তু বাড়িতে যদি বধূকে লক্ষ্মী রূপে যদি দেখা হয়, সেভাবে যদি সম্মান করা হয়, তাহলে কিন্তু সেই বাড়িতে দেবতারা বাস করেন, তার সমস্ত সব কিছু সফল হয়। আর এই লোকেরা বলে নাকি মনু ছিলেন নারী বিরোধী, দুর্ভাগ্য আমাদের শাস্ত্র একবার খুলে পড়ি না। ওর কোশ্চেন হচ্ছে, এর আগের দিন যখন আমরা সৌর সংস্কারে পুংস বনমের আলোচনা হলো, তখন বলা হলো যে বাবা চায় ছেলে হোক, আর এখানে আবার বলছে মেয়েকে সম্মান দিতে। আপনারা একটা জিনিস মনে রাখবেন যে যজ্ঞ ইউজুয়ালি অ্যাটলিস্ট মানুষ সময় ছেলেরা করতো, হয়তো বেদের সময় মেয়েরা হয়তো করতেন, সেটা ডিসক্রিপশন পাই না। যদি আমরা এটা পাই যে ঋষিকারা ছিলেন, তারা বেদ মন্ত্র কম্পোজ করেছেন ইত্যাদি ইত্যাদি, যে কোনো মানুষ চায় আমার পরে আমার কাজটা যেন চলতে থাকে, যে কোনো মানুষ চায়, যার সম্পত্তি আছে সে রাজারা যেমন, তারা চান যে আমার সম্পত্তি যেন চলতে থাকে। এখন যে কাজটা ছেলেরা পারবে, তখন ন্যাচারালি ওরা এক্সপেক্ট করতো যে ছেলে থাকবে, কিন্তু সে তাই বলে এটা তো বলছে না যে আমার মেয়ে যেন না হয়। ওর যে দায়িত্ব, এই যে মহাভারতে আপনারা যারা মহাভারত ক্লাস অ্যাটেন্ড করেছিলেন আগে, সেখানে ঋষিগুলো যারা সব ছেড়ে বেরিয়ে যাচ্ছেন, তাকে তার পূর্বজরা এসে বলছেন যে তুমি এরকম করছো আমরা কিন্তু এবার নরকে যাব, পুত নামের নরক, পুত নামের নরক ওটা হচ্ছে পচা নরক, আমরা ওখানে পড়ে যাব, কারণ আমাদের পিণ্ড দেখা ক্রিয়া, আমাদের যে পিণ্ড দান করবে সেরকম নেই কেউ। তখন ভাই সন্তান চাই, তখন ওই ঋষিকে আবার বিয়ে করছেন, পরে তারা আবার বিধান করলেন যে না এটা তো এখানে তো তাহলে চলবে না, তাই মেয়েদের কি করে হবে, তখন ওনারা বলেন যে ঠিক আছে, সন্তান যে যে কর্ম করে পিণ্ডোদক ক্রিয়া, সেই কাজগুলো নাতিও করতে পারবে, সন্তান আর নাতির অধিকার সমান হয়ে গেল, মেয়ের সন্তান তাহলে মেয়ের ছেলে হবে। আর মেয়েরও যদি ছেলে না হয় তখন কি হবে, ওরা তখন ওগুলো বিধান করছেন। এখানে আপনারা না একটা জিনিস কি হয়, দুটো জিনিসকে মিক্স করবেন না, একটা হচ্ছে সোসাইটি আর একটা হচ্ছে রিলিজিয়ান। রিলিজিয়ান আর সোসাইটি যখন মিশে যায় এলোমেলো তখন হতে শুরু হয়। কালকে যদি আপনারা বলেন এই বেলুড় মঠ আপনারা নারী বিরোধী, কেন আপনাদের এখানে একটাও নারী সন্ন্যাসিনী নেই, তা আমরা এখন কোথায় যাব?
আপনারা বলবেন যে গর্ভ মন্দিরে আপনারা ঢুকতে দেন না, এটা আপনারা প্রিভিলেজ নিচ্ছেন, কেন যেতে দেবেন না? জনগণ আমরা সবাই আমরা কোথায় যাব? মেয়েরা গর্ভগৃহে কেন বেলুড় মঠে ঢুকতে পারবে? আরে ভাই, কাউকেই ঢুকতে দেওয়া হয় না। সি হোয়াট হ্যাপেন্স, রিলিজিয়ন যখনই সোসাইটিতে নামে হাজারটা সমস্যা তার হবেই, কিচ্ছু করার নেই। এখন রিলিজিয়নে যে যোগ্য যেগুলো হতো, একটা বলি আপনাদের হয়তো শুনে যায় না কেমন লাগবে, আগেকার দিনে ইন্ডিয়ান আর্মিতে মেয়েদের নেওয়া হতো না, ঠিক আছে? এখন মেয়েদেরকে নেওয়া হচ্ছে, মেয়েগুলো এখন বলছে যে আমরা কমব্যাটে নামবো, কমব্যাটের অনুমতি নেই ওদের, কমব্যাট মানে অ্যাকচুয়াল যুদ্ধে। রিসেন্টলি এটা নিয়ে চেঁচামেচি হতে, তখন মিলিটারি যে জেনারেল তিনি রাওয়াত, তিনি বললেন আমরা দেবো, আমরা অনুমতি দেবো, আমাদের কিন্তু কেয়ার কন্ডিশন আছে। ট্যাঙ্কে যখন চলে, ট্যাঙ্কে তিনজন থাকে, একজন ওই ড্রাইভ করে, আরেকজন তার অ্যাসিস্ট্যান্ট, আর একজন গানার, কি দুজন গানার। বলছে দুই ছেলে আর একটা মেয়ে যদি পড়ে, তখন এটা বলতে পারবে না যে আমাদের ডিউটি আমাদের মতো দিন, নাম্বার ওয়ান। নাম্বার টু, তখন যদি বলবে যে আমাদের টয়লেটের জন্য আলাদা ফেসিলিটি দরকার কমব্যাটে, আমরা সেটা দিতে পারবো না। এরকম করে প্রপার প্রপার লিস্ট দিয়ে দিলেন। ওই ছেলের সঙ্গে তোমাকে ওইভাবেই করতে হবে, আর ওই ট্যাঙ্কে বসে বসেই তোমাকে করতে হবে। তুমি যদি রাজি থাকো, ইউ কাম। প্রবলেমটা কি হয়, আমরা ইকুয়ালিটি 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 বলে অনেক কিছুতে না এমন জায়গায় চলে যাই যে আমরা কোথাও একটা না, উই লুজ দ্য প্লট। এমন অ্যাপারেন্টলি মনে হয় আমি কেন যেতে পারি না, হোয়াই নট ইন আর্মি কাম? এরপর বলছে যে কমব্যাটে আমি কেন যেতে পারি না, এসো। তাহলে কিন্তু ওই দুটো ছেলের মধ্যে একটা মেয়ে বসে তোমরা ওই যুদ্ধের মধ্যে তোমাকে যেতে হবে, আর তোমাকে যদি প্রস্রাব বাজে যদি যেতে হবে, ওই ছেলেদের সামনে ওইভাবে যেতে হবে, কারণ ডেজার্টে তুমি যখন লড়াই করছো তোমার জন্য আলাদা কিছু করা হবে না। আর তুমি যে বলবো 1 কিলোমিটার দূরে গিয়ে তুমি করবে, ওরকম হবে না, কারণ সেখানে সেকেন্ডসে, স্প্লিট সেকেন্ডসে লাইফ চলছে। তারপর থেকে ঠান্ডা হয়ে গেছে ইস্যু। এক একটা কাজ এক একভাবে চলে। যেমন মিলিটারি আর সোসাইটিকে মেশানো হয় না, ঠিক তেমনি রিলিজিয়ান সোসাইটিকে মেশালে ঠিক এই প্রবলেমটা আসে। এখন যোগ্য হলো একটা রিলিজিয়ান, যোগ্য পুরোপুরি রিলিজিয়ানে যায়, যোগ্য ওনারা প্রেফার করেন ছেলেগুলোকে। কেন প্রেফার করেন আমরা অনেক কিছু ক্লাসে ডিসকাস করতে পারি না, কারণ সূচি পবিত্রতা আদির অনেক ব্যাপার আছে। মেয়েগুলো বলবে আজকে এটা তার এটা আছে, কালকে ওইটা আছে, আজকে অন্তঃসত্ত্বা হয়ে আছে, পরশু তার সন্তান আছে, করতে পারবে না। আর যোগ্যটা হবে কি করে? বাইরের কাছে যদি ছেলেগুলোকে দেওয়া হয় কিনা, এখন ছেলে দেখুন এগুলো ইকুয়ালিটি জিনিসটাতে, তখন এই যে এখন গভর্নমেন্ট বলছে 6 মাসের ম্যাটারনিটি লিভ দেবে, দিন তো যোগ্য কি এখন 6 মাস বসে থাকবে তার জন্য নাকি? আরে বাপ পড়েছে কালকে, শ্রাদ্ধ তার রাইট হবে করতে হবে, 6 মাস এখন বসে থাকবে, ইত্যাদি ইত্যাদি অনেক প্র্যাকটিক্যাল প্রবলেমস আছে। এগুলোকে আমরা কনসিডার করি না, আমরা দুম করে ওটাতে নেমে যাই, কেন বলছেন? কিন্তু মানু প্রায়োরিটি যদি যোগ্যের হয়, তাহলে সন্তান লাগবে, পুরো সন্তান লাগবে। প্রায়োরিটি যদি যুদ্ধ হয়, সন্তান লাগবে, পুরুষ ছেলে লাগবে। প্রায়োরিটি যদি বিজনেস চালানো হয়, তখন কিন্তু পুরুষ ছেলে দরকার নেই, মেয়েরা ইকুয়ালি চালাতে পারে। প্রায়োরিটি যদি মেয়ের এডুকেশন হয়, তখন পুরুষ ছেলে লাগবে না, মেয়েরা ইকুয়ালি ওই কাজ করতে পারে। সো দের আর এরিয়াজ ওয়ার ইউ ক্যান ম্যানেজ, দের আর এরিয়াজ ওয়ার ইউ ক্যানট ম্যানেজ। মানুষ সময় যোগ্যটা ছিল প্রায়োরিটি। তুমি করো না, তুমি বেদ রচনা করছো করো, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু কিছু কিছু জায়গায় ওনারা তখন চাইতেন যে বাবা নাতি হলে সে আবার অন্য বাড়ির ছেলে, ওকে আবার ধরে নিয়ে আসতে হবে, ডাকতে হবে, রাজি হবে, তার থেকে আমার ছেলে হোক। তো কোথায় দোষে তো আমি তো কিছু খুঁজে পাচ্ছি না, নাথিং। তো তা বলে কি গার্ল চাইল্ড কি নেগলেক্টেড? নো, হি স্ট্রেট অ্যাওয়ে সেজ যত্র নারী অস্তু পূজন্তে রমন্তে তত্র দেবতা। নারী তোমাকে ওর ছিল কি, এটাকে বলে পিতৃ ঋণ, তোমার যে জন্ম হয়েছে এই জন্য তোমার উপরে পূর্ব পূর্ব পুরুষের একটা ঋণ আছে। সন্তান যেমনি হয়ে গেল, একজন এসে গেল যে তর্পণ করে সবাইকে তাড়ন করবে, আপনি সেই ঋণ থেকে মুক্ত হয়ে গেলেন। আমরা এক্ষুনি পঞ্চ মহাযজ্ঞ যখন এরপরে ডিসকাশন হবে, সেখানে পিতৃযজ্ঞের কথা আসবে। দিয়ে বলছেন শোচন্তি জামায়ো যত্র বিনশিত্যাসু তৎকুলম না শোচন্তি তু যত্র এদা বর্ধতে তদ্ধি সর্বদা। যেখানে জামায়ো, জামি, জামিকে ডিফাইন করছেন স্ত্রী মানে ওয়াইফ, পুত্র
পুত্রবধূ বোন, তারপরে বোনঝি, কন্যা, মানে যে কোনো মেয়ে যেটা ব্লাড রিলেটেড যদি শোক করে, চোখে জল ফেলে, তাহলে সেই গুণ খুব শীঘ্রই নষ্ট হয়ে যায়। তার এর বেশি কি বলবে? মেয়ের, মেয়ে যদি চোখে জল বেরিয়েছে, দেখুন সেই জন্যে ভারতবর্ষে বেশিরভাগ জায়গায় মেয়েকে মা বলে ডাকা হয়। আমি আগে ভাবতাম শুধু বেঙ্গলে ডাকে, তা না, দেখুন সাউথ ইন্ডিয়া তো মেয়েকে মা বলে ডাকে, যে বাবা মেয়ে যেন কোনো কষ্ট না হয়। আমি অনেক বাপগুলোকে আমি শুনেছি, ও মেয়েকে দিয়ে কোনো কাজ করতে দেবে না, জানেন কোনো বাপ নিজের মেয়েকে, মানে খুব অভদ্র অসভ্য জঞ্জাল যদি হয় বাপ, তবেই সেই মেয়ের উপরে তার শাসন চালায়। মেয়েকে একমাত্র তার মা শাসন করে, বাপগুলো একবারে শাসন করে না, আন্ডার নো কন্ডিশন। মেয়েগুলো গিয়ে বাপকে যা ডিমান্ড করবে, বাপ বেচারি হেল্পলেসলি ওটা করে, আর বলে যে বাপ যত বড় লোক হয়ে যাক, যাই হয়ে যাক, ও মেয়ের সামনে গিয়ে কিছু হয়ে যায়, ও কিচ্ছু করতে পারে না। এই পুরো এগুলো ইন্ডিয়ান ট্র্যাডিশনটা মনু থেকে চলে আসছে। একমাত্র মেয়ে, কোনো বাপ কোনোদিন নিজের মেয়েকে একটা চড় মারবে না, নো কোশ্চেন কামস, নো কোশ্চেন, প্রশ্নই উঠছে না। চড় যদি মারে ওই মাগুলো মারে, মেয়েকে, নিজের মেয়েকে একবার কোনো মতে, কারণ বলে দিচ্ছে যে বোন, শুধু বোন না, বোন, বোন ঝি, সেই জন্য দেখবেন বোনঝিগুলো কত আদরের, নিজের বোনের যে মেয়ে যদি হয় এত আদরের মেয়ে হয়। বলছেন যে যদি ওর শোকে চোখে জল বেরিয়েছে, কুল তোমার নাশ হয়ে যাবে। দিয়ে আবার ট্র্যাকে নিয়ে আসছেন 60 নম্বরে, সন্তুষ্ট ভার্যা ভর্তা, ভর্তা ভার্যা তথৈব চ, যেখানে স্ত্রী থেকে স্বামী সন্তুষ্ট, স্বামী থেকে স্ত্রী সন্তুষ্ট, সেইখানেই একমাত্র, সেই বাড়িতেই একমাত্র সর্বমঙ্গল কল্যাণ হয়। তার মানে এই না যে মেয়েগুলোকে লাইসেন্স দিয়ে দিচ্ছেন তিনি, আমাদের মনু এটাকে মোটামুটি বুঝিয়ে দিয়ে ওটাকে এক্সপ্লেন করে বলছেন যে দুজন দুজনেরই ভালো যেন দেখে, কিন্তু মেয়ে আন্ডার নো কন্ডিশন কোনো পরিস্থিতিতে যেন নেগলেক্টেড না হয়। পরে আবার আপনার বলবেন যে মেয়েগুলোকে নিয়ন্ত্রণে রাখা একটু কঠিন হয় ইত্যাদি বলবেন, কিন্তু ইন জেনারেল কি টার্ম ইউজ করছেন দেখবেন একটু পরে আবার আসবে, এরপরে যখন আমরা ক্লাস হবে তখন বলবেন যে খাওয়া দাওয়ার ব্যাপারে মেয়েগুলো তার প্রায়োরিটি পাবে, কন্টিনিউয়াস সম্মান নিয়ে চলে যাচ্ছেন। আর আপনি ইউরোপিয়ান আমেরিকান কালচারে এই বর্তমান কালে এসে তাদেরকে একটু সম্মান দিতে শুরু করেছে। ভারতবর্ষে চিরদিনই অত্যন্ত সম্মানের জায়গা, কোনো মেয়ের উপরে হাত তোলা যাবে না ইত্যাদি ইত্যাদি। শ্রী রামচন্দ্র তারকাকে মারতে চাইছেন না ওই জন্য ইত্যাদি। এ বাকিটা আমরা এরপরের ক্লাসে আবার ধরবো জয়টা।